জবাব চাই বাংলার এই বিশেষ এপিসোড, নতুন বছরের প্রথম এপিসোড। সেই 2024 এর প্রথম এপিসোডে আমি ময়ূখ রঞ্জন ঘোষ সবাইকে আবার নতুন করে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। বিগত বছরগুলোর মতন এবছরও যাতে আপনারা আমার সঙ্গে থাকেন। রাত 8টা আপনার প্রাইম টাইম, রাত 8টা আমার প্রাইম টাইম। কোনো মিনমিনে চ্যানেল না দেখে আপনারা যারা এই মুহূর্তে আমার সঙ্গে এসে যুক্ত হয়েছেন তাদের প্রত্যেককে নত মস্তকে আমি প্রণাম করে এই জবাব চাই বাংলার প্রথম এপিসোড 2024 শুরু করছি। লাল বাবা রাইসের পক্ষ থেকে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। লাল বাবা রাইস, উই কেয়ার ফর ইয়োর হেলথ। লাল বাবা রাইস। এবং শুরু করতে করতে ভাবছিলাম আজ অফিস আসতে আসতে ভাবছিলাম যে কি নিয়ে জবাব চাই বাংলাতে বিতর্ক করা যায়। সত্যিই তো এটা হ্যাপি নিউ ইয়ার, কিন্তু আবার মনের মধ্যে চলছে যে সত্যিই কি হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার তো তখন হবে যখন আমার ভাই বোনেরা যারা রাস্তায় বসে রয়েছে তারা স্কুলে বসবে। হ্যাপি নিউ ইয়ার তো তখন হবে যখন এই ধেরে এই দূর রাঘব বোয়াল যারা কয়লা চুরি করেছে আমাদের বাংলায়, যারা গরু, চাকরি, ইট, বালি, চুন, সিমেন্ট, মিড ডে মিলের টিম সব কিছু চুরি করেছে, তাদের মাস্টার মাইন্ড গ্রেপ্তার হবে। হ্যাপি নিউ ইয়ার তো তখন হবে যখন আমাদের এই বাংলাতে আসলে শাসক দল যারা তারা ক্ষমা চাইবে, তারা বলবে যে আমরা বুঝতে পারিনি যে পার্থ চট্টোপাধ্যায় এত চুরির সঙ্গে যুক্ত থাকতে পারেন, আমরা বুঝতে পারিনি জ্যোতিপ্রিয় মল্লিক এত চুরির সঙ্গে যুক্ত হতে পারেন, আমরা ভবিষ্যতে নতুন নিয়ম চালু করছি। তৃণমূল কংগ্রেসের মুখের কথা নয়, শুধু জিরো টলারেন্স। এবার আমি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং একটা কোর কমিটি দেখবে যে কোর কমিটি গোটা বাংলায় কার্যত প্রহরীর মতন কাজ করবে, কে কোন সাবডিভিশনে কত টাকা চুরি করলো শাসক দলের হয়ে। সমস্ত কিছু হয়নি, নতুন বছরে পা দিয়েছে কিন্তু আসলে পুরনো বছরের মতনই সমস্ত কিছু চলছে। কিন্তু তার মাঝে অদ্ভুত কিছু স্টেটমেন্ট লক্ষ্য করলাম, তার মধ্যে থেকে ফেরহাদ হাকিম, যারা ববি হাকিম রাজ্যের মন্ত্রী, তৃণমূল নেতা, তিনি অদ্ভুত একটা কথা নতুন বছরে বলে বসলেন। তিনি বললেন যে চাকরি চুরি করা অর্থাৎ চাকরি দিয়ে তার বদলে টাকা নেওয়া এবং নিজের মায়ের মাংস কেটে খাওয়া দুটোই সমান অপরাধ। হাসি পেল ফেরহাদ হাকিমের এই বক্তব্য শুনে। এরকমই একটা কথা শুনেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে, কেউ কেউ চুরি করেছে তাই জন্য সবাইকে চোর বলে দেওয়াটা ঠিক নয়, একজন একটা বিড়ির জায়গায় দুটো বিড়ি খেয়েছে তার জন্য গোটাটা চুরি 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 বলে বদনাম দেওয়া ঠিক নয়। সিবিআই, ইডি হয়তো টাকা ঢুকিয়ে দিয়েছে, আপনারা দেখতে পেয়েছেন সেই টাকা রিপাবলিকান টিভি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমাদের 2023 আমরা শোনাবো, সেটা ঠিক নয়। দীপক অধিকারী অন্যদিকে দুর্নীতি নিয়ে সিনেমা বানাচ্ছেন, প্রধান সিনেমা, দুর্নীতি নিয়ে অনেক কথা আছে, ডায়লগ আছে। দীপক অধিকারী রিপাবলিক বাংলায় বসে বলছেন যারা চাকরি চুরি করেছে তারা একটা প্রজন্মকে অশিক্ষিত বানিয়ে রাখার চেষ্টা করেছে। এরকমভাবে তৃণমূল নেতারা বিভিন্ন হাটে ঘাটে মাঠে নিজেদেরকে আইসোলেট, নিজেদেরকে আলাদা করতে চাইছেন এই নিয়োগ দুর্নীতির রেজিস্টার্ড যারা চোর হিসেবে থাপ লেগেছে তাদের থেকে। কিন্তু আমার প্রশ্ন এখানে, আপনারা সব জানেন, আপনারা এত বোঝেন, আপনাদের এত নীতি জ্ঞান, চাকরি চুরি করার, নিজের মায়ের মাংস কেটে খাওয়ার এই এত ফিলোসফিক্যাল একটা জায়গা আপনারা তৈরি করতে পারেন, আর আপনারা আটকানোর জন্য কী করেছিলেন মশাই? আপনারা কী করেছিলেন যখন পার্থ চট্টোপাধ্যায় যে তার দুর্নীতি করে যাচ্ছিল, আপনারা কী করেছিলেন? ফেরহাদ হাকিম, মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি এত জানেন যে চাকরি চুরি গেছে বাংলাতে, কেউ কেউ হয়তো চুরি করেছে, আপনি কী করেছিলেন যখন জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠছে? আপনি কী করেছিলেন যখন নবান্নতে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ চিঠি লেখে, দুর্নীতি নিয়ে চিঠি লেখে, আপনার ক্যাবিনেটের বহু মন্ত্রীকে নিয়ে তারা কথা বলতে চায়, আপনারা একজনও শুনেছিলেন? আপনারা যখন কিচ্ছু শোনেননি, কিচ্ছু দেখেননি, এরপরেও হয়তো দেখবেন না, তাহলে এই বড় বড় ডায়লগ কেন মারেন আপনারা? নেতাদেরকে বলছি, তৃণমূলের নেতাদেরকে বলছি যে তৃণমূলের নেতারা যতই নিজেদেরকে আলাদা করে নেওয়ার চেষ্টা করুক, আপনাদের হাতে, আপনাদের গায়ে নিয়োগ দুর্নীতির কালি লেগেছে, লেগেছে, লেগেছে। অপা সপা গপার এই টাকার পাহাড় আমরা যখন টেলিভিশনে দেখিয়েছিলাম, আপনারা তো অপা সপা গপাকে নিয়ে ঘর সংসার করেছিলেন মশাই, রাজনৈতিক ঘর সংসার করা হয়েছিল এই অপা সপা গপা। এরা কোন দলের নেতাদের সঙ্গে ঘুরে বেড়াতো? পার্থ চট্টোপাধ্যায় কোন দলের নেতা ছিলেন? প্রশ্নগুলো নতুন বছরে করছি কারণ আমাদের হ্যাপি নিউ ইয়ার এখনো আসেনি। আমার হ্যাপি নিউ ইয়ার আসেনি কারণ আমি এখনো সেই ছেলেমেয়েগুলো যারা ধর্ণাতলায় বা ধর্মতলায় বসে থাকছে,
তাদের এবছরেও আর বসে থাকতে দেখতে চাই না। আমার হ্যাপি নিউ ইয়ার হয়নি কারণ সুজয় কৃষ্ণ ভদ্রের ভয়েস স্যাম্পল টেস্ট এখনো নেওয়া হয়নি, নেওয়া যায়নি। এবং সুজয় কৃষ্ণ ভদ্র কোন মাস্টার মাইন্ড, কোন বড় ইনফ্লুয়েন্সিয়াল নেতা, কোন প্রভাবশালী, তার সাথে টেলিফোনে কথা বলেছিলেন সেইটা আটকে দেওয়ার একটা প্রচেষ্টা যেন এখনো চলছে, বন্ধ করতে হবে। আর তৃণমূল কংগ্রেসের নেতাদের বলছি, আপনারা ডায়লগ খুব ভালো দেন, আপনারা সংলাপ খুব ভালো ভালো বলেন, আপনার বক্তব্য হয়তো খুব ভালো দিতে পারেন, তার জন্য হাততালি আপনাদেরকে, কিন্তু দয়া করে মানুষের জীবন নিয়ে চিনিমিনি খেলবেন না, বাংলার জীবন নিয়ে 2024 চিনিমিনি খেলবেন না, কারণ আপনারা কিচ্ছুটি করেননি। আপনারা এই বড় বড় কথা বলছেন যে চাকরি চুরি করা আর নিজের মায়ের মাংস কেটে খাওয়া এক অপরাধ, এই অপরাধ থেকে আটকানোর জন্য আপনারা কি করেছিলেন? অন্যায় যে করে আর অন্যায় যে সহে সমানভাবে অপরাধী। ফিরহাদ হাকিম আপনার ক্যাবিনেটের একজন সহকর্মী, যখন চুরিটা করছে আপনি যখন হিন্ট পাচ্ছেন, আপনার পুলিশ, আপনার পুলিশ মন্ত্রী, আমাদের পুলিশ মন্ত্রী, আমাদের পুলিশ মন্ত্রীর পাশাপাশি মুখ্যমন্ত্রী সমানভাবে অপরাধী হয়ে যাচ্ছে, এটা বাংলার মানুষ বলছে এবং তার জবাব বাংলার মানুষ চায়। 120 সেকেন্ডের মধ্যে দেখে নেবো এই প্রতিবেদন এবং তারপর বছরের প্রথম যে বিতর্ক সেই বিতর্ক শুরু করবো। যেদিন চাকরি দিয়ে পয়সা নেওয়ার মতন ঘৃণ্য কাজ করব, তার থেকে মায়ের মাংস কেটে খাওয়া অনেক বেশি ভালো বলে আমি মনে করি। হ্যাঁ, আপনারা যদি আমায় বলেন আপনি 100% কন্ট্রোল করতে পারবেন, ভগবান 100% কন্ট্রোল করতে পারে? যার যোগ্য যেটা পাওয়া সেটাই হওয়া উচিত। যদি শিক্ষকরা যদি ঠিকঠাক যদি না হয় তো আমাদের দেশটা সারা জীবন অশিক্ষিত থেকে যাবে। একদিকে চাকরি চুরির তদন্তে হাইকোর্টে দেয়া সময়সীমা পার, অন্যদিকে হকের চাকরি চেয়ে আজও পথে বহু বেকার। নববর্ষ শুভ হয়নি এদের জীবনে। এরই মধ্যে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে বিস্ফোরক মন্তব্য করলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা দলের সাধারণ সম্পাদক ফিরহাদ হাকিম, মানলেন চাকরি চুরির কথা। এর আগে মমতা থেকে দেব সবাই স্বীকার করেছিলেন দুর্নীতির কথা, এমন কথা কেন বললেন ববি? তারা 100% মুচলেকা দিয়ে এফিডেভিট দিক যে আমি আজ থেকে আর কোনো করাপ্টেড, যাদের নামে করাপশন আছে তাদের কাউকে পার্টিতে নেব না, আমিও একই দেব, চ্যালেঞ্জ নিচ্ছি, দিক এফিডেভিট দিতে হবে বিজেপিকে, রাষ্ট্রপতিকে এফিডেভিট দিতে। তৃণমূল নেতৃত্বের স্বীকারোক্তি শুনে বিরোধীদের খোঁচা, জ্ঞানপাপির মতো কথাবার্তা। এতই যদি দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের মানসিকতা, তাহলে কেন এখনো বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে চোরেরা? একজন চোর হঠাৎ করে যদি সাধু সাজার চেষ্টা করে গেরুয়া বসন পরে, তো সেটা কখনো সে হঠাৎ করে সে সাধু হয়ে যাবে না, চোর চোরই থাকবে। ববি বলছেন চাকরি দিয়ে টাকা নেওয়া পাপ, মমতা বলছেন এক দুজনের চুরির জন্য সবাই চোর, দেব বলছেন যোগ্যদের প্রাপ্য পাওয়া উচিত। শাসকের মুখে এমন কথা শুনে বিরোধীরা বলছে সবাই যখন সব জানেন তাহলে চোর ধরতে পারেননি কেন? বাংলার যুব সমাজকে বাঁচাতে নতুন বছরে গরু কয়লা চাকরি চুরির মাস্টার মাইন্ডকে কি সিবিআই ইডির হাতে তুলে দেবেন মুখ্যমন্ত্রী? ফিরহাদ কি ধরিয়ে দেবেন আসল চোরকে? রিপাবলিক বাংলা। আবারও বলছি, নতুন বছর আসবে, নতুন বছর যাবে, আবার এক পুরনো বছর নতুন হবে, প্রতি বছর একবার একবার করে বদল হবে, এই সমস্ত কিছু হবে, কিন্তু আসলে কি নতুন কিছু হয়েছে বাংলাতে? এই বাংলায় তো আমরা এটা আশা করতেই পারি, নতুন বছর নতুন কিছু হোক। কীরকম? মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বাকিরা তারা ঘোষণা করুক যে নিয়োগ দুর্নীতি, যে দুর্নীতিটা হয়েছে সেই দুর্নীতির মাস্টার মাইন্ডকে আমরা খুঁজবো, আমরা ঘরে ঘরে গিয়ে কয়লা গরু যারা চুরি করেছে তাদেরকে পাকড়াও করবো, রাজ্য পুলিশ দিয়ে তাদেরকে গ্রেপ্তার করাবো, ইডি সিবিআইকে সেই মেসেজ পাঠাবো, প্রেস কনফারেন্স করে বলবো দেখো চাকরি চুরির মাস্টার মাইন্ডকে বাংলার সরকার, বাংলার মুখ্যমন্ত্রী অ্যারেস্ট করে তোমাদেরকে সাটা সার্ট প্রেজেন্ট করে দিলাম। হবে, এরকম দিন আসবে? আর যদি এরকম দিন না আসে ববি হাকিম বা ফিরহাদ হাকিমদের এই ডায়লগগুলো তো সিনেমার ডায়লগের মতন মনে হবে। দীপক অধিকারী বলছে অশিক্ষিত করে রাখে যারা চাকরি চুরি করে, আরে ধরেননি কেন? দীপক অধিকারী, আপনি সিনেমাতে দুর্নীতি দেখাচ্ছেন, আপনারা ধরে দেখাচ্ছেন না কেন? আপনারা কি নাম জানেন না? যদি নাম না জানেন আলাদা বিষয়ে, কিন্তু যদি নাম জানেন দয়া করে সেটাকে কনফাইন করবেন না, চাপা দেবেন না নামগুলো। ফিরহাদ হাকিম আপনাকেও বলছি, আপনি যে ডায়লগ বা আপনি যে সংলাপটি বললেন সেটাকে বাস্তবায়িত করুন। বাংলায় চাকরি চুরি গেছে, মায়ের মাংস কেটে কেটে খাওয়া হয়েছে আপনারই ভাষায়, তাহলে যারা মায়ের মাংস কেটে কেটে খেলো তাদেরকে বলবেন না নামগুলো? দেখে নিই ফিরহাদ হাকিম এই মুহূর্তে ঠিক কি বলেছে,
কি বলেছে যার জন্য এই বিতর্কের জন্ম? শুনে নিন। যেদিন চাকরি দিয়ে পয়সা নেওয়ার মতন ঘৃণ্য কাজ করব, তার থেকে মায়ের মাংস কেটে খাওয়া অনেক বেশি ভালো বলে আমি মনে করি। এটা পাপ। আমি চাই আমাদের দলের ছেলেরা চাকরি পাক, আমি চাই বেকার ছেলেরা চাকরি পাক, কিন্তু করাপশন, করাপশন সব থেকে নোংরা জিনিস, যে জিনিসটা তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান না। সবাই সব ক্ষেত্রে জ্ঞানপাপী, সবাই সব কিছু জানেন কিন্তু কিছু করবেন না, অ্যাকশন নেবেন না, চুপটি করে বসে থাকবেন যতক্ষণ না ইডিসিবিআই আসে, যতক্ষণ না নাড়াচাড়া হয় ক্যালকাটা হাইকোর্টে, চুপটি করে সবাই বসে থাকবেন। তখন বলবেন, উমা, বাংলাতে চাকরি চুরি হয়েছে নাকি, কয়লা চুরি হয়েছে নাকি? বাদলদা ঠিক বলেছি তো, আমি আপনার কাছে আসবো। বাদল দেবনাথ নতুন বছরে শুরুতেই আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সজল ঘোষ, বিজেপি মুখপাত্র সুমন্ত্র মাইতি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সঙ্গে মোহাম্মদ সফিউল্লাহ রয়েছেন এবং চাকরি প্রার্থী ভাই এই মুহূর্তে আমাদের সঙ্গে, মাহিউদ্দিন মাহি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। প্রত্যেকের কাছে যাব, কিন্তু বাদল দেবনাথ আপনার কাছে শুরুতে যাব। একটা কথা আছে, আমাকে আমাকে ক্ষমা করে দেবেন, কিন্তু দর্শকেরা এই কথাটা বলে বলছেন, আমি আবার দর্শকদের বলবো যারা ইউটিউবে লাইভ স্ট্রিমিং দেখছেন জবাব চায় বাংলা, আপনারা নিজেদের বক্তব্য বলুন, কিন্তু বাদল দেবনাথ আবারও বলছি ক্ষমা করে দেবেন, এটা আমার কথা নয়, কিন্তু অনেকে বলছেন আপনারা ন্যাকা সাজছেন। আপনারা কি ন্যাকা? আপনারা জানেন না যে এই মায়ের মাংস কেটে কেটে খাওয়ার মতন চাকরি চুরি হয়েছে? আজকে ববি হাকিম এই কথাগুলো বলে লাভ কী? আপনারা তো কিছু করেননি বাদলদা। না, অনেকের বলার মধ্যে, তার মধ্যে তোমার মুখ দিয়ে আজকের দিনের এই শব্দ শুনবো, এটা ক্ষমা চেয়ে নিছো তাই কিছু বললাম না। তবে নতুন বছরে 2024 নতুন বছরে, আমি জানি কিন্তু আমি ক্ষমা চেয়ে বলছি, আপনি কি ন্যাকা? 2024 নতুন বছরে আর বাংলার মাধ্যমে বাংলার সমস্ত মানুষকে, দেশবাসীকে শুভেচ্ছা জানাই এবং শ্রদ্ধার সঙ্গে সকলকে প্রণাম জানাচ্ছি এবং আপনাদের সকলকেও শুভেচ্ছা জানাচ্ছি, ময়ূর বিশেষ করে তোমাকে। তো আমার হ্যাপি নিউ ইয়ার হয়নি বোধহয় বাদলদা। তো যাই হোক, এখন ববিদা যে কথাটা বলেছে, আমি একটা ওই সিনেমার মতন, আপনারা সিনেমার ডায়লগ দিচ্ছেন সব জায়গাতে, এখন আমি সিনেমার মতন দেখতে চাই হিড়হির করে চাকরি চুরির যে মাস্টার মাইন্ড তাকে রাজ্যের তৃণমূল নেত্রী বা নেতারা হিড়হির করে টেনে নিয়ে এসে মানুষের সামনে, ক্যামেরার সামনে, আমাদের পাঁচটা ক্যামেরা থাকবে সেখানে, এসে বলবে আমি আর বাংলায় ময়ূরের কাছে অনুরোধ আমার, ময়ূর দীর্ঘদিন ধরে বলছে মাস্টার মাইন্ড, মাস্টার মাইন্ড, মাস্টার মাইন্ড, মাস্টার মাইন্ড কে? আমি ময়ূরের কাছে অনুরোধ করব, আর বাংলা দীর্ঘদিন ধরে প্রচার করছে বাংলায় মাস্টার মাইন্ড, মাস্টার মাইন্ড, মাস্টার মাইন্ডটা কে? নামটা ময়ূর আজকে বলুক। আমি আমি অনুরোধ করছি, আমি অনুরোধ করছি, মাস্টার মাইন্ডটা কে? প্রমাণ আছে আপনার কাছে? প্রমাণ আছে আপনার কাছে? আপনার ঠাকুর দাদার বাবা ছিল, তারও প্রমাণ নেই। যারা যে ছেলেটা ঠাকুর দাদা ছিল তারও প্রমাণ নেই। এক সেকেন্ড সজল ভাই, যে ছেলেটা ওই যে টুঙ্কু সোনা কাগজে মুড়ে টাকাটা নিল, টুঙ্কু সোনাকে জিজ্ঞাসা করছো না কেন? সৌগত রায়। ও টুঙ্কু সোনা কে বলে? সৌগত রায়ের নাম বলছে। টুঙ্কু সোনা কাগজে মুড়িয়ে টাকা নিয়েছিল, টুঙ্কু সোনাকে জিজ্ঞাসা করছো না কেন? টুঙ্কু সোনার বাড়িতে ইডিসিবিআই যায় না কেন? টুঙ্কু সোনার বাড়িতে টুঙ্কু ধরে না কেন? টুঙ্কু সোনার সঙ্গে অমিত শাহ মিটিং করে কেন? দেশের হোম মিনিস্টার কেন টুঙ্কু সোনার সঙ্গে মিটিং করে? এই যে এই ধরনের একটা সদর দেখা, যার বাড়িতে ফুটবল খেলে বড় হয়েছে, পারিবারিক সম্মান সম্মান তৈরি করেছে, তাকে আজে বাজে কথা বলছে। সজল সজল ঘোষ, সজল ঘোষ, সজল ঘোষ, কবে মিলবে হকের চাকরি এবং কবে সত্যি চাকরি, দুর্নীতি, চুরি, চাল চুরি, বাদল দেবনাথ, এইসব ইস্যু আজকে রাখতে পরে রাখবো, এসব তো চলবে 365 দিন। কিন্তু ফার্স্ট জানুয়ারির বছরের প্রথম দিনে যদি শুনতে হয় যে মায়ের মাংস খাবো বা খাই বা খায়, মায়ের মাংস বলেছে, আচ্ছা ঠিক আছে, নিজের মায়েরই বলেছি আমি, এটা একটা কথা ভদ্রলোকেরা ছেলেরা বলে না, কোন ভদ্রলোকের বাচ্চা ভদ্রলোকের সন্তান এরকম ধরনের কথা বলে না। প্রথম কথা হচ্ছে বাংলার কালচারে, বাংলার কৃষ্টিতে, বাংলার শিক্ষায় মায়ের এরাম জায়গা নয়। চোরের মাকেও আমরা চোরের মায়ের বড় গলা, শুধু পিসিমণি ছাড়া কাউকে আমরা জোর গলায় বলতে পারি না। চোরের মাকেও রাস্তায় সম্মান দিতে হয়। চুপ বললাম, আবার চুপ করতে বললাম, আবার বললাম চুপ, চোরের দালাল, এই চোরের দালাল, আপনি চোর, আবার বলছি চোর, এই চোর, আমি চোর, এদের পুরো খানদান চোর, এদের পুরো খানদান চোর। হ্যাঁ,
দেশের 250 কোটি চুপ, আরে লোকখানে তোলা থেকে টাকা বেরোচ্ছে, গার্লফ্রেন্ড বেরোচ্ছে, দেখো এই রামবাবু কথা বলতে পারে, এই চোর 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 খিদিরপুর নিউ আলিপুর বা ওনার চেতলা অঞ্চলে কত মানুষ চাকরি পেয়েছে? চাকরি পাওয়াতে তো অসুবিধা কিছু, শুধু ওরাই পেল চাকরি, যদি 200 লোক চাকরি পায় 20টা লোক ওদের, 80টা লোক 100টা লোক দেখা যাবে। বাদলদা বাদলদা আমি আপনার কাছেও আসবো, একদম শুরুতেই বলতে দিলাম আমি সজল ঘোষ এবং বাকিদের বক্তব্য শুনে নিন, যা খুশি চেঁচাচ্ছে শুধু সজল ঘোষ, সজল ঘোষ ব্যক্তিগত আক্রমণ শুধু করবেন না বাদলদা, প্লিজ, কেন কোন ব্যক্তিগত আক্রমণ করেন, চোরের দালালকে চোরের দালালই বলে না, ঠিক আছে, ডাকাতের দল আবার ডাকাতের দল ডাকা, সজল ঘোষকে আনইন্টারাপ্টেড 30 সেকেন্ড দাও প্লিজ, যে যাই ঘটনা ঘটুক না কেন আমি জানতে চাই, প্রথমত এই কথাটা বাংলার কৃষ্টি সংস্কৃতি কালচারের মধ্যে শব্দটা নেই, এটা বড় ভয়ানক কথা, কান মানে কানে ভীষণ লাগছে এবং মনে যন্ত্রণা হচ্ছে এই কথাটা শুনলে পরে, এক দ্বিতীয় কথা হচ্ছে আপনি বলুন পয়সা নিয়ে চাকরি দেওয়াটা যদি অন্যায় হয়, আচ্ছা তাহলে কি পয়সা না নিয়ে নিজের পাড়ার ছেলেকে চাকরি দিয়ে একটা ছেলেকে বঞ্চিত করা এটা অন্যায় নয়? দুটোই অন্যায়, হ্যাঁ অন্যায়ের লঘু গুরু আলাদা তফাত আছে এটা আমি মানলাম, আপনি বলুন চেতলা অঞ্চল থেকে, হ্যাঁ ববি হাকিমের পাড়া থেকে, খিদিরপুর মমিনপুর থেকে, হ্যাঁ নিউ আলিপুর থেকে কত লোকের পুরসভায় আজ অব্দি চাকরি হয়েছে? বেশ এটা আরটিআই করা হোক যে সব কটা পুরসভা মিলে কত লোক ওখান থেকে চাকরি, মানে আপনি ডিরেক্ট বলছেন ববি হাকিমও এর সাথে যুক্ত থাকে, তাহলে কে আছে, কে কে ওখানে, কে ওখানে ববি হাকিম ছাড়া অন্য কোন হাকিম আছে আপনি বলুন যারা চাকরি দেবে, চিকিৎসা করবে চাকরি, পুরোটাই উনি যুক্ত টাকা নিয়ে করেছেন, সজলদা বাদল এক লাইন বলি এক লাইন বলি এক লাইন টাকা নিয়ে করেছেন, টাকা ছাড়া করেছেন বলতে পারবো না, আর উনি যে টাকা খান না তা তো নয়, টাকা ওই লুঙ্গি পরে গেঞ্জি পরে বিছানায় শুয়ে টাকাটা নিয়ে টুঙ্কু সোনা না কি বলছিল, হ্যাঁ সেইটা তো আমরা নিজেরা আমরাও দেখেছি, আমরা এসব টাকা, বেশ কিন্তু কিন্তু বাদলদা বাদলদা আপনি হয়তো বলবেন, আপনাকে আমি আবার বলতে দেবো, কিন্তু সফিউল্লাহ এবং সুমন্ত্র প্রত্যেকের কাছে যাওয়ার আগে আমি একবার একবার ফিরহাদ হাকিম, মানে আমি কেন এই প্রসঙ্গটা উত্থাপিত করছি যে ফিরহাদ হাকিমও কিন্তু দায় এড়াতে পারে না, ফিরহাদ হাকিম একটা সময় পার্থ চট্টোপাধ্যায়ের এই গোটা ঘটনা গ্রেপ্তারি এইসবের সময় ঠিক কি বলেছিল একবার শুনব। কোনো তৃণমূল কংগ্রেসের মন্ত্রী নেতা অন্যায় করেনি, অন্যায় করবে না, অন্যায় হয় না, প্রসিডিয়াল মিস্টেক হয় কি না সেটা তদন্ত সাপেক্ষ, কিন্তু পার্থদার ক্যাবিনেটে আমিও মন্ত্রী, যদি কোনো জায়গায় হয় তাহলে ততটা দায়িত্ব পার্থদার ততটা দায়িত্ব আমারও, সুতরাং আমরা এটা একটা কালেকটিভ পরিবার, আমাদের আমরা আমাদের এটা যৌথ দায়িত্ব, আমি সেই ক্যাবিনেটের মেম্বার। মোহাম্মদ সাফিউল্লাহ, ঠিক এই ফিরহাদ হাকিম যিনি এই কথা বলেছিলেন তিনি আজকে বলছেন যে, মানে ব্যথিত হয়ে বলছেন যে চাকরি চুরি যারা করে এবং মায়ের মাংস যারা কেটে খায় সমানভাবে একই একই লেভেলের তারা নরকের কীট বোধ হয় বলতে চেয়েছিলেন। দেখো আমরা নতুন একটা বছর শুরু করেছিলাম এবং গত বছর প্রতিদিন সন্ধ্যাবেলায় এই তৃণমূলের নেতাদের চুরি দুর্নীতি নিয়ে আলোচনা করেছিলাম, খুব প্রত্যাশা ছিল যে বছরের শুরুতে অন্ততপক্ষে তৃণমূলের যে চোরগুলোকে আমরা জেলের ভিতরে দেখব এবং বাংলার সাধারণ যে ছাত্রছাত্রী যারা যুব যারা বসে আছে ধর্মতলার রাস্তায় তারা সঠিক বিচার পাবে, পেল না, এটা আমাদের দুর্ভাগ্য, কিন্তু বছরের প্রথম দিনে শুরু করলাম আমরা ববিবাবুর একটা কথা শুনি,
এই কথা শুনে যেটা মনে হচ্ছে, আসল বিষয়টা হচ্ছে যে মায়ের মাংস খাওয়ার মতো যে অপরাধে যে কথাটা বললেন, এটা বাংলা সংস্কৃতির সঙ্গে সত্যিই যায় না। তার সঙ্গে একটা কথা বলতে হয়, যদি প্রকৃতপক্ষেই ওনার যদি বোধোদয় হয়ে থাকে, তাহলে সবার আগে ওনার উচিত যে মন্ত্রিসভায় আছে, মন্ত্রিসভা থেকে পদত্যাগ করা। কারণ ওই যা মায়ের মাংস খায়, অর্থাৎ সেই তৃণমূলের চোরদের সঙ্গে তিনি আসন বন্টন করছেন। প্রমাণ, প্রমাণের কথা বলতে গেলে আজকে যদি বলা হয় তৃণমূল কংগ্রেসের এমন একজন সৎ নেতা দেখাতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায় কি তার ঊর্ধ্বে নাকি? মমতা বন্দ্যোপাধ্যায় কি চুরির সঙ্গে যুক্ত নয় কেন? সারদার যে ছবি, কার ছবি ছিল সেই ছবি আঁকতো, সেই ছবি কিনেছিল কেন সুদীপ্ত সেন? সুদীপ্ত সেন অ্যারেস্ট হওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ছবি পশ্চিমবাংলায় কেউ 5 টাকাতে কিনেছে, 5 টাকাতেও একটা ছবি বিক্রি হয়নি। কিন্তু সুদীপ্ত সেন যখন বাইরে ছিল, সেই কোটি কোটি টাকায় সেই ছবি বিক্রি হতো। আজকে একটা জিনিস ভাবতে হবে, তৃণমূল কংগ্রেস এমন একটা রাজনৈতিক দল যে রাজনৈতিক দলে কোন নেতা মমতা বন্দ্যোপাধ্যায়কে অবাধ্য করে কোনো কথা বলবার সাহস নেই, অথচ পার্থবাবু তার বান্ধবীর বাড়িতে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে, জ্যোতিপ্রিয় মল্লিকের নামে কোটি কোটি টাকা সম্পত্তি বেরিয়ে আসছে, তার মেয়ে তার পরিবারের নামে বেরিয়ে আসছে, অনুব্রত মণ্ডল তার পরিবারের নামে কোটি কোটি টাকা লুটের টাকা বেরিয়ে আসছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলেন আমি কিছু জানতাম না, পাগলেও হাসবে, ঘোড়াও হাসবে। তাই বাংলার মানুষ একটা শব্দ তার স্বয়নে স্বপ্নে আত্মবাক্য হিসেবে নিয়ে যায় যে তৃণমূল কংগ্রেস মানেই চোর, আর এই তৃণমূল কংগ্রেসের চোরেদের হয়ে যারা কথা বলে তারাও চোর, তারাও লুটেরা, তারাও এই দুষ্কৃতীদের পক্ষে থাকা। ছোট করে বাদল দা হাত তুলছেন অনেক, গণহত্যার মালিক যারা, যারা গণহত্যার মালিক, যারা গণহত্যা করেছে বাংলা জুড়ে, মায়েরা করতেন, কয়লা চুরি করতেন, গরু চুরি করতেন, চাকরি চুরি করতেন, চোরেদের হয়ে কথা বলছেন কেন? বাংলার মানুষ জানে তৃণমূল মানে গরু চোর, চাকরি চোর, পয়সা করে দিয়েছে, বাংলার সংস্কৃতি নষ্ট করেছে, বাংলার কৃষি কালচার নষ্ট করেছে, যারা এই ধরনের নোংরা নোংরা ভাষা বলে। আজকে পয়লা জানুয়ারি এদের কৃষি কালচার সংস্কার বলছে বাংলার মানুষ দেখছে। তৃণমূল মানুষের কাছে যাব, বেশ বেশ বেশ, আচ্ছা আচ্ছা, কেউ চোর বলবে না। আচ্ছা বাদল দা, সম্মান বাদল দা, আপনাকে সম্মান জানিয়ে কেউ কোথাও এই মুহূর্তে চোর বলবে না। চোর চোর শুনলেই আপনার আপনার হয়েই কথা বলছি সাফিউল্লাহ, এটাও তো ঠিক, রাস্তা ঘাটে কোন তৃণমূল নেতা গেলে তাকে যদি চোর চোর বলা হয়, সে রাস্তা দিয়ে যাচ্ছে, বাজার যাচ্ছে, আমি দুজনকে শান্ত হতে বলছি, আমি দীপক অধিকারী, দীপক অধিকারী, একদম একদম দীপক অধিকারী, ঠিক ঠিক কি কোন প্রতিক্রিয়া? একদম 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 দীপক অধিকারীর প্রতিক্রিয়া একবার শুনে নি, একবার শুনে নি, শুনে নি একবার। আমরা প্রতিদিন পুলিশের নিষ্ক্রিয়তা দেখি, আমরা প্রতিদিন মানুষের স্বপ্ন চুরি যাওয়া, চাকরি চুরি যাওয়া, সম্পদ চুরি যাওয়া, সেগুলো দেখি প্রতিদিন। দেখি কিছু মানুষ রাস্তায় বসে আছে, কিছু মানুষ গদিতে বসে রয়েছে, এই সমস্ত কিছু কি দীপক অধিকারী বা প্রধান দেখাবে? প্রতিদিন আমরা অনেক কিছুই দেখি, সেটা সবসময় দেখানো সম্ভব না সিনেমার মধ্যে। তুমি যদি অ্যাপার্ট ফ্রম সিনেমা বলো, সেখানে আমার বক্তব্য আছে, সেখানে আমার মনে হয় কি কেন, যার যোগ্য যেটা পাওয়া সেটাই হওয়া উচিত। যদি শিক্ষকরা যদি ঠিকঠাক যদি না হয়, তো আমাদের দেশটা সারা জীবন অশিক্ষিত থেকে যাবে।
একটা যেখান থেকে আমাদের ভিড়, যেখান থেকে আমাদের মানে যে যে তার যোগ্য না, সে সে ফর এক্সাম্পল হিস্ট্রির টিচার হলে সে হিস্ট্রি নিয়ে কিছুই যায় না, কিছু টাকা খাইয়ে সেই জায়গায় পৌঁছলো, তাহলে আমাদের দেশটা ভবিষ্যতে অশিক্ষিত থেকে যাবে, সেটা নিয়ে কোনো বিমত। আমি একদম স্ট্রেট চাকরি প্রার্থী মাহিউদ্দিন মাহির কাছে যাবো। মাহিউদ্দিন, ফিরহাদ হাকিমের এই বক্তব্য, ফিরহাদ হাকিম কি কিচ্ছু জানতো না, কি বলবে, তোমাদের প্রতিক্রিয়া? তোমরা তো নতুন বছরেও এখন রাস্তায় বসে থাকবে। দেখুন, কলকাতার রাস্তায় আজকে আসার পথে দেখলাম যে আলোর রোশনাইতে চারিদিক ছেয়ে গেছে, আর ঠিক ধর্মতলাটা যেন চাকরি প্রার্থীদের জীবনে অন্ধকার নেমে এসেছে। আমরা বছরের পর বছর রাস্তায় বসে আছি শুধুমাত্র হকের চাকরিটার জন্যে। প্রাইমারি নিয়োগ দুর্নীতির মামলায় সিবিআই ইনভেস্টিগেশন করতে গিয়ে অয়নশীলের বাড়ি থেকে যখন নথি পাওয়া গেল, তখন ১২খানা পৌরসভার নিয়োগ দুর্নীতি উঠে আসলো। আচ্ছা, আজকের দিনে দাঁড়িয়ে যে পৌরমন্ত্রী বলছেন যে নিয়োগ দুর্নীতি হয়েছে বা নিয়োগ দুর্নীতি উনি পরোক্ষভাবে স্বীকার করে নিলেন, তাহলে আজকে যে পৌরসভার দুর্নীতি হয়েছে সেটার জন্যে উনাকে আমার মনে হয় সর্বপ্রথম কাস্টডিতে নেওয়া দরকার। কারণ পৌরসভার নিয়োগ দুর্নীতি হয়েছে, যেমন শিক্ষার দুর্নীতি হয়েছে, শিক্ষামন্ত্রী জেলে আছে, আধিকারিকরা জেলে আছে, অনুরূপ পৌরসভার নিয়োগ দুর্নীতি হয়েছে, পৌরসভার মন্ত্রীকে নিয়ে আমার মনে হয় জেরার আওতায় নিয়ে আসা দরকার, উনার নাম খুব শীঘ্রই পাওয়া যাবে। আর বছরকে বছর আমরা রাস্তায় চাকরি প্রার্থীরা বসে আছি, দিনের শেষে আমরা বাড়িতে পার্লেজি বাচ্চাকে পার্লেজি কিনে দেওয়ার মতো আমাদের ক্ষমতা নেই, মাথায় ছাদ নেই, পেটে ভাত নেই, আর সত্যি কথা আমরা নিতে পারছি না, আর কতদিন রাস্তায় বসে থাকবো। মমতা বন্দ্যোপাধ্যায় 3 বার প্রতিশ্রুতি দিয়েছেন, আমরা আজ দাঁড়িয়ে বলছি মমতা বন্দ্যোপাধ্যায় একটা প্যাথোলজিক্যাল লায়ার, তিনি একজন পরিষ্কার মিথ্যাবাদী। কারণ 21 সালে, 23 সালে এবং 2016 সালে আপার প্রাইমারি নিয়োগের ঘোষণা দিয়েছেন, এখনও পর্যন্ত একটা নিয়োগ করার ক্ষমতা হয়নি। সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করছেন কিসের জন্যে? নিয়োগ দুর্নীতিকে ঢাকার জন্যে। SSC এফিডেভিট করে বলছে 8,500 নিয়োগ দুর্নীতি হয়েছে। আজ 8,500 চাকরি প্রার্থী যাদের চাকরি খোলা বাজারে এই রাজ্য সরকার বিক্রি করেছে। তাহলে আজকে পরিষ্কার কথা বলছি, দমদমে আমি বাড়ি যাওয়ার সময় দেখছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় দমদমে সঙ্গীত মেলা হচ্ছে, রাজ্যে নিয়োগ দুর্নীতি হয়েছে, তার প্রতিটা ক্ষেত্রে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা রয়েছে। সুতরাং হাকিম বাবুরা আজকে নির্দিষ্ট করে দিন কারা কারা এই নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িয়ে, তাদের নামগুলো সামনে প্রকাশ্যে নিয়ে এসে তাদের জেলে ভরে দিন, অযোগ্য চাকরি প্রার্থীদেরকে চাকরি থেকে বরখাস্ত করে আমাদের মতো যোগ্য চাকরি প্রার্থীরা যারা রাস্তায় বসে আছি তাদেরকে চাকরিতে যুক্ত করুন। এছাড়া আমাদের কোনো উপায় নেই, আমরা রাস্তায় বসে আছি, রাস্তায় বসে থাকবো যতক্ষণ না আমাদের হকের চাকরিটা পাচ্ছি। আমাদের এই রাস্তা ছাড়া কোনো বিকল্প নেই। আজকে আপার প্রাইমারিতে 10 বছর নিয়োগ হয়নি, অযোগ্যদের চাকরি বহাল রাখার জন্যে অতিরিক্ত শূন্য পদ ক্রিয়েট করছেন, কিন্তু 10 বছরে একটা ভ্যাকেন্সি আপার প্রাইমারিতে বাড়ানোর ক্ষমতা হয়নি। কেন? সমস্যা কোথায়? মাহিউদ্দিন, মাহিউদ্দিন ভাই, মুশকিলের কথাটা হচ্ছে, আমি সুমন্ত্র মাইতির কাছে যাওয়ার আগে তোমাকে একবার একটু শোনানোর চেষ্টা করব। যখন আমি এটা আমাদের জন্য তো এটা ফার্স্ট জানুয়ারি সেকেন্ড জানুয়ারি বিষয় নয়, আমাদের জন্য খবরের বিষয়, খবরের জন্য আমরা প্রশ্ন করব, এবং প্রশ্নটা আজকে অরূপ বিশ্বাসকে করেছিলাম আমরা। অরূপ বিশ্বাস, আমাদেরও তো মনে হয় কৌতূহল হয় তো সজলদা, যে সুজয় ভদ্র কেমন আছেন, সুজয় ভদ্র SSKM হাসপাতালে ঠিকঠাক আছেন, জানলায় দাঁড়িয়ে রোশনাই দেখেছেন কিনা 31 ডিসেম্বর, কারণ কি উনি কথা বলতে পারছেন না নাকি, এখনও ভয়েস টেস্ট হয়নি। তো আমরা আজকে অরূপ বিশ্বাসকে এই প্রশ্নটা শুরু করেছিলাম, প্রথম দিন, বছরের প্রথম দিন অরূপ বিশ্বাস রেগে লাল হয়ে গেলেন রিপাবলিক বাংলার ওপর, দেখবো একবার, তারপরে সুমন্ত্রর কাছে যাবো। সুমন্ত্র মাইতি, ফিরহাদ হাকিম একটি বক্তব্য বলছেন, দীপক অধিকারী তিনি বলছেন যারা চাকরি চুরি করছে তারা একটা গোটা জেনারেশনকে অশিক্ষিত করে রাখতে চাইছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে কয়েকজন চুরি করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ও জানেন, অরূপ বিশ্বাস আবার অন্যদিকে রেগে যাচ্ছেন, আরে আমরা করবোটা কি? আমাদের তো চোরকে ধরতে হবে, বাংলার স্বার্থে ধরতে হবে, তাহলে সলিউশনটা কি? আপনারা সব কিছু জেনেও যদি না জানার ভান করেন তাহলে তো আপনারা ইকুয়ালি এর সাথে যুক্ত হয়ে যাচ্ছেন, অন্যায় করছেন, অন্যায় সহ্য করছেন, দুটোই তো সমান অপরাধী আইনের চোখে। দেখো ময়ূখ, ফিরহাদ হাকিম মায়ের মাংস কাটা কেক কেটে খাওয়ার কথাটা বলেছেন, কিন্তু খুব স্পেসিফিক্যালি যেটা বলেননি সেটা হচ্ছে যে মায়ের মাংসের 75% কথাটা বলছেন না 25% কথাটা বলছেন, সেটা একটা ক্লিয়ার করে দেওয়াটা খুব দরকার। দেখো ময়ূখ, চোরেদের কিংবা যে কোনো জায়গার একটা কায়দা আছে, একজন ওস্তাদ থাকেন,
এবং সেই ওস্তাদ তাদের চারপাশের বলে দেন যে তোর এলাকা এটা, তোর এলাকা এটা, তোর এলাকা এটা দিয়ে। তারপরে যেটা হয় যে সবাই যে বখরাটা নেয়, বখরাটা নিয়ে সবাই সেই ওস্তাদের কাছে দিয়ে দেয়। এবার আমরা দেখছি কি এই এই যে এই যে আমাদের রাজ্যে কি ঘটছে, একজন কি দুজন সেখানে ঠিক করে দিচ্ছেন গরু চুরিটা অনুব্রত করবেন, শিক্ষা চুরিটা পার্থ এবং তার বান্ধবী করবেন, কয়লা চুরিটা অমুক লোককে করবেন, এবং তারপরে কি হবে সবাই নিয়ে সব পথ এসে মিলে যাবে শেষে ওস্তাদের দুচরণে। ওস্তাদের দুচরণেই সব মিলে যাচ্ছে, এটা এখন আর রাগ ঢাক করে বলার কিছু নেই, এটা জানার জন্য রকেট সায়েন্টিস্ট হওয়ার কিছু দরকার নেই। আমরা সবাই জানি পারসেপশান কীভাবে তৈরি করছে, ইডি কড়া নাড়ছে, ইডি কড়া নাড়ছে, কানের কাছে যাচ্ছে, মাথা টানছে, কবে দরজা ভাঙবে সেটা ইডি জানে, কিন্তু ইডি কড়া নাড়ছে। এবং যখন কড়া নাড়ছে মানুষ এখন পরিষ্কারভাবে বুঝতে পারছে যে একজন দুজন চুরি করছে এবং সেইটা বলে ইমেজ মেকওভারের কোনো কোনো মানে জায়গা থাকছে না। আর তুমি দেবের কথা বলছো, তুমি দেবের কথা যেমন বলছো তেমনি সঙ্গে আরও একটা জায়গা ভুলে যাচ্ছ, সেটা হচ্ছে রাজ চক্রবর্তী। এই যে তিনিও কয়েকদিন আগে একটা সিরিয়াল করেছিলেন, ওয়েব সিরিজ আবার প্রলয়, সেখানেও বিভিন্ন রকমের দেখানো হচ্ছে সরকারের এখানে। এই জায়গাটা পরিষ্কার না, এটা তোমাকে বুঝতে হবে না, এটা সিনেমা বানাচ্ছে না, এটা হচ্ছে একটা কেয়ারফুলি একটা ম্যানুফ্যাকচার্ড ইমেজ মেকওভার হচ্ছে, পরিষ্কার একটা ইমেজ মেকওভার হচ্ছে, একদম পরিষ্কার ইমেজ মেকওভার হচ্ছে। আমি থামিয়ে সুমন্তকে থামিয়ে এক লাইন বলতে চাই, আসলে ওরা নিজেরাও বোঝে। শুনুন, ট্রামে বাসে ট্রেনে উঠলে আপনার মনে হবে কোথাও তৃণমূল আছে, মনে হবে পুরো দেশটাই তৃণমূল বিরোধীতে ভরা। কিন্তু মুশকিল যেটা হচ্ছে এই যে এরা এই ধরনের সিনেমা করছে কেন, কারণ বেচার সময় ওরা জানে পাবলিক কোনটা খাবে। এখন বাঘিনী বানালে তাকে যতই সিনেমা হলে দিক আর যতই প্রমোট করুক, শেয়াল কুকুরেও দেখতে যাবে না। অত হ্যাঁ জোরে হাত তালি দাও, শেয়াল কুকুরে দেখতে যাবে না বাঘিনী সিনেমা। বাহ বাহ বাহ, ঠিক বলেছো। এখন যেটা খাবে ও সেটা বানাবে। ওই একটা সিনেমা ট্রেলারে দেখি বলছে আমি তুমি হচ্ছে পাবলিকের প্রধান, মানে যে জিতে জিতে প্রধান হচ্ছে ওরা তৃণমূলের, আর বলছে আমি বিপদের দিনে প্রধান, পুলিশ সেজেছে। দুটো মালই তো এখন পশ্চিমবঙ্গে চড়ে চড়ে মাস্তুত ভাই, কোনোটাই একটা হচ্ছে বিপদের কারণ, আরেকটা হচ্ছে বিপদে মানুষকে উদ্ধার করার নাম করে আরেকটা বিপদ যেটা হচ্ছে পুলিশ। এর থেকে উদ্ধার পরিত্রাণের উপায় কি সুমন্ত্র, 30 সেকেন্ড যদি তুমি বলো, যে মানে ইডি সিবিআই এখানে তদন্ত না করলে কোনো কিছু কিছুই বেরোবে না? মানে ইডি সিবিআই তদন্ত না করলে আমি কি সম্ভব না, মানে আমি কি এক্সপেক্ট করব যে ওস্তাদ তার নিজেই হেঁটে হেঁটে গটগট গটগট করে জেলে চলে যাবেন? আমি কি এটা এক্সপেক্ট করব? সেটা কে এক্সপেক্ট করে? তুমি বলছো যে খড়ের গাদার মধ্যেই সুচ লুকিয়ে থাকতে পারে? একদম, মানে মানে এই ব্যাপারে আর কোনো দ্বিরুক্তি বা কোনো আলাদা করে রাগ ঢাক গুড়গুড় করার কিছু নেই, পারসেপশনটা পরিষ্কারভাবে তৈরি হয়ে গেছে। যদি যদি এরকম হয়ে থাকে যে দরজায় কড়া নাড়ছে, কড়া নেড়ে যদি এরকম পারসেপশন তৈরি করে যে আদৌ কিছু হয়নি, তাহলে সেটাও আসবো। কিন্তু তুমিও চাকরি প্রার্থী ভাই, তুমিও কি এটাই মনে করছো যে মানে তৃণমূল কংগ্রেস মুখে যতই বলুক তৃণমূল কংগ্রেস আদপে একটাও ইনভেস্টিগেশন ভালোভাবে করবে না চুরির? তৃণমূল সরকার কোন শাসকের আমলে চাকরি চুরি হয়েছে? এই এই প্রার্থ থেকে শুরু করে মানিক থেকে শুরু করে জীবন কৃষ্ণ এবং তাদের আধিকারিক, তারা কারা? তারা এই রাজ্য সরকারের দ্বারা নির্বাচিত প্রতিনিধি, যে সমস্ত আমলারা আজকে জেল কাটছেন। তাহলে আজকে SSC নিজে স্বীকার করছে যে 8,500 চাকরি চুরি হয়েছে। তৃণমূল কংগ্রেস চুরি করেছে না মঙ্গল গ্রহের কেউ চুরি করে চলে গেছে, না চিল এসে চাকরিগুলো ছো মেরে নিয়ে চলে গেছে, কে করলো এটা তো বের করতে হবে। এই প্রতিদিন এখানে এসে জবাব চায় বাংলাতেই কাটাছেড়াটা করতে, এটা তো মর্গ হতে পারে না রে বাবা। চাকরি চুরি কে করেছে সেইটার কাটাছেড়াটা এখানে বসে হবে, এটা তো নবান্নে হওয়া উচিত, এটা তো ভবানী ভবনে হওয়া উচিত। তারা কি করছে, তারা কি মায়া পায় না? আমাকে 10-30 সেকেন্ড সময় দাও প্লিজ বলুন। কিন্তু বলুন যে যারা বেতন পাচ্ছে ইনভেস্টিগেশনের জন্য, তারা চাকরি চুরির ইনভেস্টিগেশন না করে ঠিক কোন মহান কাজটা করছেন বাংলার মানুষের? প্রথম কথা,
আজকের দিনে সবাই ভালো থাকুক, কোনো নেগেটিভ কথা বলতে চাই না। আমরা ভালো থাকতে পারছি না তো, পেটের জ্বালায় ভালো থাকা যায় না। বাদল বাবু আসেনি আমি এখানে, এখন আমি ময়ূরের উত্তর দিতে এসেছি। না আমি আমি কিন্তু চাকরি প্রার্থীদের কথাই বলার জন্য এসেছি। চাকরি সাংবাদিক তুমি বলবে, তুমি সাংবাদিক তুমি বলবে, তোমার প্রশ্ন করার অধিকার আছে। উনি ভোটার, প্রশ্ন করার অধিকার আছে। যে ভোট পে আপনার দলের নেতা মন্ত্রীরা জনপ্রতিনিধি হন, যে লালবাতি গাড়িতে চড়েন, যে আমার আমার চাকরি বলান, সেইটা ওনার টাকা। বাবু আমার চাকরিটা আপনি বিক্রি করেছেন, আপনারা বিক্রি করেছেন, সুতরাং আমার কথার দাবি দেওয়ার, আমার কথার উত্তর দেওয়া। বাচ্চা ছেলে আমার ধরে রাস্তায় বসে আছে, বাচ্চা ছেলে 9 বছর ধরে রাস্তায় বসে রয়েছে। আমার নিজের চাকরিটা আপনি বিক্রি করেছেন, ওটা না ভাই, আপনি বিক্রি করার অর্থ পেয়েছেন, আপনি বিক্রি করার অর্থ পেয়েছেন, তাই আমার আমার প্রশ্নের দায়িত্ব নিয়ে কৈফিয়ত দিতে বলুন, বলুন কৈফিয়তটা দেওয়ার জন্যই বলছি। আপনি বলুন চাকরি, ফিরহাদ হাকিম, ফিরহাদ হাকিম কি আসল চোরকে ধরতে পারবে? আপনি বলুন ফিরহাদ হাকিম, বঙ্কেশ বক্সি, ক্যাপ্টেন স্পার্ক, ফেলুদা, তার মতন আসল চোরকে ধরতে পারবে কি পারবে না? হ্যাঁ বা না বলুন, হ্যাঁ বা না। আরে দুর্নীতিকে সমর্থন করেন না আপনারা, আপনারা হয়তো আলকায়দাকেও সমর্থন করেন না, আপনারা হয়তো আপনারা হয়তো মঙ্গল গ্রহের এলিয়েনদেরও সমর্থন করেন না। ধরতে পারবে কি পারবে না, ধরতে পারবে কি পারবে না? আরে মার কে মানুষ দেখতে, মানুষ দেখতে চাইছে আসল চোর চলে যাবে, মানুষ দেখতে চাইছে আসল চোর জেলে যাবে। সফিউল্লাহ, সফিউল্লাহ পারবে, পারবে এটা। একটা জিনিস বেশ, সফিউল্লাহ জিনিস হচ্ছে পশ্চিমবাংলায় চাকরি চুরি হয়েছে, এটা পশ্চিমবাংলাতে বাদল বাবু দিদির সঙ্গে দেখা করতে গেলে নন বেলেবল মামলা দেওয়া হয় আমাদেরকে। আপনি জানেন কি, আপনি জানেন কি, 55 জন মহিলাকে 36 ঘন্টা আপনারা জেল হাজত কাটিয়েছেন, 4 দিন জেল কাটিয়েছেন। আমরা কালীঘাটে গেছিলাম, আমাদের আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা কালীঘাটে গেছিল, 36 ঘন্টা 55 জন মহিলাকে জেল কাটিয়েছেন, কাউকে ব্যক্তিগত আক্রমণ জেল কাটিয়েছেন, 4 জন ছেলেকে। বেশ বেশ, সফিউল্লাহ হয়ে গেছে, বাদল দা প্লিজ, হয়ে গেছে সফিউল্লাহ। 30 সেকেন্ড আন ইন্টারাপ্টেড, 30 সেকেন্ড। পশ্চিমবঙ্গে গরু পাচার হয়েছে, কয়লা পাচার হয়েছে, পশ্চিমবঙ্গে দুর্নীতি হয়েছে, আবাদল দা আমি বলিনি, আমি আমি বাদল দা বলতে দিন, বাদল দা আপনি আপনি কিছু বলিনি। আমি বলছি পশ্চিমবঙ্গে চাকরি চুরি হয়েছে, কয়লা পাচার হয়েছে, গরু পাচার হয়েছে, এগুলো বাংলার মানুষ জানে। এখন এই এবং পার্থ বড়ুয়ার বাড়িতেও টাকা পাওয়া গেছে, এগুলোও বাংলার মানুষ দেখেছে। এখন রাস্তাতে এই যারা যারা চুরি করেছে তাদের বিরুদ্ধে যদি চোর আওয়াজ ওঠে, এখন গাড়ি থেকে তোলাবাজ ভাইপো তার গায়ে লেগে যাচ্ছে, রাস্তায় নেমে পড়ছে, এখন বাংলার মানুষের কাছে সেখানেই পরিষ্কার হয়ে যাচ্ছে যে চোর কারা। আবার উল্টো দিকে দেখো, একটা সময় ছিল যে সারদার তথ্য লোপাট করা, সারদার তথ্যকে নষ্ট করা, দুর্নীতির যে লিঙ্ক কাগজপত্র নষ্ট যারা করেছিল সেই সমস্ত পুলিশ অফিসারকে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের জন্য রাস্তায় নেমে যায়, 4 বছর পরে তাকে আবার মাথায় বসিয়েছে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো দিনের সদিচ্ছা ছিল না যে একটা চোরকে জেলে ভরার। যদি সদিচ্ছা থাকতো তাহলে ইডিসিবি আসার আগেই জ্যোতিপ্রিয় মল্লিকরা জেলে থাকতো, অনুব্রত মণ্ডলরা জেলে থাকতো, পার্থ বাবুরা জেলে থাকতো। আসলে এই সব চুরি দুর্নীতির মাস্টার মাইন্ড হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। 30 সেকেন্ড। মমতা বন্দ্যোপাধ্যায় ইলেকশনের আগে 21-এ আমরা দেখেছিলাম যে 294টা আসনে তিনিই প্রার্থী। আজ বাংলায় এত বড় একটা অর্গানাইজ স্ক্যাম, একটা অর্গানাইজ স্ক্যাম হলো, অথচ মমতা বন্দ্যোপাধ্যায় জানতে পারলেন না তার ক্যাবিনেটের মিনিস্টার দুর্নীতি করছে, অথচ উনি জানেন না এটা বাংলার মানুষকে। এইটা বোঝাতে রকেট সায়েন্স লাগে না বাদল বাবু। আর আপনি যেটা একটু আগে বললেন যে চাকরি প্রার্থীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বসুন, আমরা ওপেন বলছি এই চ্যানেলের মাধ্যমে, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বসতে চাই। আমরা যখন যোগ্যতা আছে, ইন্টারভিউ দেওয়ার পর শুনুন শুনুন আবার কথা শুনুন, ইন্টারভিউ দেওয়ার পর এসএসসি বাদল বাবু, বাদল বাবু, বাদল বাবু, কি পাস করেছি বলছি আমি, কোন তোমার কোন পাস আছে, তুমি পরীক্ষা দাও, হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে পরীক্ষা দিচ্ছে, প্রতি বছর 10,000-15,000 করে চাকরি হচ্ছে, ক্লার্কের চাকরি হচ্ছে, প্রাইমারি চাকরি, আপার প্রাইমারি চাকরি হচ্ছে, বিভিন্ন ডিপার্টমেন্টের চাকরি হচ্ছে, মুখ্যমন্ত্রী কোন দুর্ঘটনা করে সেখানে চাকরি দিচ্ছে, না দিন দিন চাকরি হচ্ছে, তোমার নাম্বার কত ছিল তাই জানি, বাদল না তোমার নাম্বার কত ছিল, রাজ্যে 3,000 ছিল ছেলে মেয়ে, তুমি তাদের চাকরি তোমার তালিকা নামটা কত কথা বলেছিল, তুমি বলো, তুমি চাকরি পাচ্ছি বড় বড় কথা বলছো, বাংলার মানুষের কাছে বাংলা মানুষকে প্রমাণ করো, তোমার প্রমাণ দাও, নাম্বার করো,
কে নাম্বার কি আছে কেন কে অনুমত মন্ডল অঙ্কিত অধিকারীর থেকে কেন অনুমত মন্ডল লিখতে যাবে কেন তুমি বুদ্ধটা বসে চলে যাও না আমি একদম সরাসরি চলে যাও না শ্রমিক ভাষা চলে একদম একদম বেশ বেশ হয়ে গেছে আমি একবার শ্রমিক ভট্টাচার্য এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য দুজনের দুজনের রিপাবলিক বাংলা এক্সক্লুসিভলি প্রতিক্রিয়া দিয়েছেন এইটা নিয়ে তারা কি মনে করেন একবার শুনবো মমতা নিজেই তো অপরাধী এটা আপনারা কেন বলছেন না স্পষ্ট করে আমি তো প্রথম দিন থেকে স্পষ্ট বলে আসছি এই সমস্ত দুর্নীতির পরিকল্পনা করেছেন মমতা এবং এই দুর্নীতির সবচেয়ে বড় বেনিফিশিয়ারি হচ্ছে মমতা এই দুর্নীতির মূল মাথা হচ্ছেন মমতা তদন্তকারী সংস্থা যদি মোদি মোটা ভাই এদের কথার বাইরে যেতে পারেন তাহলে মমতাকে গ্রেপ্তার করার মতো যথেষ্ট মেটেরিয়াল আছে তিনি নিজেই তো প্রকৃতপক্ষে ওই ক্যাবিনেটের সিদ্ধান্তের শরিক তো এই ফিরাদ হাকিম কিন্তু বলেছিলেন পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হবার দুদিন আগে যে পার্থদা কোনো ভুল করেননি যদি কোনো ভুল হয়ে থাকে অন্যায় হয়ে থাকে সেটা সকলের কালেকটিভ রেসপন্সিবিলিটির কথা বলা ফিরাদ হাকিম আজকে উনি হঠাৎ নতুন করে আত্মসমীক্ষা করার কথা বলছেন দলকে বা তাদের নতুন তরুণ তরুণীদের উপদেশ দিচ্ছেন এটা পুরো আশ্চর্যের ব্যাপার গোটা তৃণমূল কংগ্রেসই এই দুর্নীতিটার সঙ্গে যুক্ত বাদলদা আমি আপনার কাছে যাব কিন্তু তার আগে সজলদা সজলদা 30 সেকেন্ড আমি প্রথমেই বলি একটু আগে আলোচনা হচ্ছিল ইডি সিবিআই পারবে কিনা দেখুন ববি হাকিমের পাড়ার কোনো জায়গা নেই তার পুলিশ করতেই পারে না কারণ মমতা ব্যানার্জি বলেছেন যে চুরি করবে তারই পুলিশ তদন্ত করবে সেটা তো হতে পারে না আর ইডি সিবিআইও পারবে না আমি দায়িত্ব নিয়ে বলছি এ কাজ আমাকে করতে হবে এ কাজ আপনাকে করতে হবে এই এত চুরি এত রাহাজানি এত দুর্নীতি ইডি সিবিআইয়ের মতো সংস্থা যারা সারা ভারতবর্ষ দেখে এটা পুলিশ নয় যে এত ফোর্স তাদের সারা ভারতবর্ষ জুড়ে তা তো নয় আমি আপনাদেরকে কতগুলো কথা বলি আমার ছেলের বয়স 21-22 আর কিছুদিন বাদে আমার ছেলেও ধর্মতলায় গিয়ে বসবে এখানে যাদের মেয়ে আছে তাদের মেয়ের মেয়েদের মাথা ন্যাড়া হবে অতএব যদি নিজের ছেলের নিজের মেয়েকে নিজের পরবর্তী প্রজন্মকে বাঁচাতে হয় তাহলে ওই সরকারটাকে হিড় হিড় করে এখন হাত ধরে নামাবেন না চুল ধরে নামাবেন সেটা আপনারা সিদ্ধান্ত নিন কিন্তু এই সরকারকে নামাতে হবে এক লাইন শেষ করে নিন আমি বলি ভালো করে শুনে নিন শ্রীলঙ্কার মানুষ যদি পেরে থাকতে পারে রাবণের রাজ্যের মানুষ যদি পেরে থাকতে পারে রাবণের ঘনিষ্ঠ আত্মীয় রাজ্যের মানুষও পারবে অতএব আমাদের লড়তে হবে সেই লড়াইটা বেশ সুমন্ত্র আদৌ কি তৃণমূল কংগ্রেস পারবে মাস্টার মাইন্ডদেরকে খুঁজে বের করতে নিজে এত কথা বলছেন বটে যেটা যেটা মানে আগেরবারই আমি বলছিলাম যে ওস্তাদ তো নিশ্চয়ই নিজে নিজে হেঁটে হেঁটে আর যাবেন না জেলে তো যদি যেটা সজলদা বললেন হয় সিবিআই বা ইডির ওপরই মানুষকে মানুষ তাকিয়ে থাকবে যে যদি কোনোভাবে অপরাধীদের ধরতে পারে না হলে মানুষ মানে মানুষ তাদের নিজস্ব গণতান্ত্রিক পদ্ধতিতে এই সরকারকে নামাবে ঠিক আছে আমি তো হ্যাঁ মানে ঠিক আছে আমি আমি ওই ওই গণতান্ত্রিক অগণতান্ত্রিক যাই হোক না কেন যেভাবে হোক এই সরকারকে সরাতে হবে সেটা 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 অবশ্যই সরিয়ে দিয়েছে সেটা অবশ্যই ঠিক আছে সেটা এবারে এবারে প্রশ্নটা হচ্ছে যে এই যে এই যে ইমেজ মেকওভারটা করা হচ্ছে এই যে বলা হচ্ছে যে আমি বারবার যেখানে থেমে গেছিলাম ইমেজ মেকওভারটা করা হবে এবং এটা অনেকবার আগেরবারে হয়েছে এটা বরাবরই মমতা ব্যানার্জি মানে তৃণমূলের কাছে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে মমতা ব্যানার্জিকে নিয়ে সেন্টিমেন্ট সেটা সেই গরমকালে শাল জড়িয়ে কী যেন আত্মহত্যা করার হুমকি থেকে ভাঙা পায়ে হুইল চেয়ারে 21-এর ইলেকশন সো উই হ্যাভ সিন অল দিস থিংস তো এবারে যেটা হচ্ছে যে আমার প্রশ্নটা খুব স্পেসিফিক এবং খুব আদৌ এক মমতা ব্যানার্জি কি পারবেন তার পুলিশ দিয়ে মাস্টার মাইন্ডকে ধরতে যেখানে আমরা নিজেরাই দেখেছি যে সারদার তদন্তে যখন রাজীব কুমারকে ধরা হয়েছিল তখন রাজীব কুমারের জন্য মমতা ব্যানার্জি ধরনায় বেঙ্গলের আবার তিনি ডিজি তো এটা আমরা দেখেছি এবারে 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 আরেকটা কথা বলে দিতে চাই এবারে যেটা আমি বারবার যেখানে বলছিলাম যে এই যে বারবার যে বলা হচ্ছে যে রাজ চক্রবর্তী বা দেবের যে এই যে বলা হচ্ছে যে এই সিনেমাগুলো এই ইমেজ মেকওভারটা তৈরি করা হচ্ছে একটা অংশের কাছে প্রমাণ করে দেওয়ার জন্য বা একটা বার্তা দেওয়ার জন্য যে হ্যাঁ এখানেও বিরোধী কণ্ঠস্বরকে আমরা আমরা বছরের
2014 আগে 15 লক্ষ 15 পয়সা কেউ পানি, বছরে 2 কোটি চাকরি হয়নি, না মেক ইন ইন্ডিয়া হয়েছে, না ডিজিটাল ইন্ডিয়া হয়েছে, না হাইস্পিড ট্রেন হয়েছে, হাইস্পিডের না 100 স্মার্ট সিটি হয়েছে, যারা রাফেল নিয়ে টাকা চুরি করে, পিএম গ্যাস পান্ডে না টাকা চুরি করে, 101 কিলোমিটার রাস্তা 250 কোটি টাকা দিয়ে চুরি করে, গিন্তি তিন খাত খাত দরপর যে গুজরাটে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকার ড্রাগ পাওয়া যায়, প্রতিদিন দলিত দেবর আছে, দলিত মেয়েদেরকে যারা উত্তরপ্রদেশে রেপ করে, এনকাউন্টার করে, বুলডোজার চালায়, আর এই যে রামের নামে একটা দুর্নীতি চলছে, লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকার ট্রাস্টের নামে টাকা দিচ্ছে, এই যে টাকা রামের নামে পিস্তল, রামের নামে দঙ্গা, রামের নামে আমি একটা জিনিস শুধু বলছি সাফিউল্লাহ, এটা কি হতাশায় চলে যাচ্ছে তৃণমূল কংগ্রেস? কেউ বলছে মায়ের মাংস কেটে খাওয়ার মতো, কেউ বলছেন রামচন্দ্রকে নিয়ে দুর্নীতি। আমি আমি আমার আমার মূল আমার মূল ফোকাল পয়েন্ট একটাই, আমার ফোকাল পয়েন্ট একটাই, হয়ে গেছে হয়ে গেছে, দুজনকে 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 থামতে বলছি সফিউল্লাহর কাছে যাচ্ছি, প্রত্যেকটা রাজনৈতিক দলে তাদের একটা হায়ার কি থাকে এবং সরকারের একটা হায়ার কি থাকে নিশ্চিত ভাবে সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, এই দপ্তরগুলো থাকে। এখন যদি দেখা যায় যে এই তৃণমূল কংগ্রেসের আমলে চুরি দুর্নীতিটা একদম প্রাতিষ্ঠানিক পর্যায়ে পৌঁছে গেছে এবং এই চুরি দুর্নীতির সঙ্গে তৃণমূল কংগ্রেসের দলের সর্বোচ্চ হায়ার কি যুক্ত এবং সরকারের যে সর্বোচ্চ হায়ার কি মুখ্যমন্ত্রী পর্যন্ত যুক্ত, তো স্বাভাবিকভাবে এই এই সরকারটা থাকলে এই সরকারের পুলিশ দিয়ে কখনো তৃণমূল কংগ্রেসের চোরেদেরকে জেলে আমরা দেখতে পাবো না। আসলে তৃণমূল কংগ্রেসের এই চোরেদেরকে জেলে ঢোকাতে গেলে তারিখ পে তারিখ নয়, ইডিসি পে তদন্তের মধ্য দিয়ে, আমরা নতুন বছর এটা প্রত্যাশা করব, নতুন করে তারিখ পে তারিখ নয়, অতি শীঘ্রই ইডি সিবিআই তদন্তের মধ্য দিয়ে, আদালতের মনিটরিং এর মধ্য দিয়ে, রাজ্যের চোরেদের সর্বোচ্চ নেত্রী যিনি আছেন এবং তোলাবাজ ভাইপো থেকে সবাইকে আমরা জেলে দেখতে পাই এবং বাংলার বঞ্চিত চাকরি প্রার্থী তাদের হকে। বেশ, আমাকে 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 তোমাকে থামাতেই হচ্ছে, কারণ একটা ভয়ঙ্কর গুজব এবং ভয়ঙ্কর রকম সোশ্যাল মিডিয়াতে চলছে যে খবর, আমরা যে খবরের দিকে টানা লক্ষ্য রেখেছিলাম এই মুহূর্তে সেই খবরটা আমাকে নিতেই হচ্ছে, কারণ এটা আদৌ সত্যি কিনা আমরা জানি না, কিন্তু এই মুহূর্তে পাকিস্তান মিডিয়া, পাকিস্তান সোশ্যাল মিডিয়া জুড়ে যে খবর এই মুহূর্তে আসছে, মাসুদ আজহার খেল খতম কি মাসুদ আজহারের, আপনারা জানেন ভয়ঙ্কর ভয়ঙ্কর বড় সন্ত্রাসী মাসুদ আজহার, মাসুদ আজহার একের পর এক সন্ত্রাসবাদী কার্যকলাপ, পুলওয়ামা থেকে শুরু করে সংসদ হামলার যে মূল চক্রি, সেই মূল চক্রি কি মারা গেছে, খুন হয়েছে, আমরা যে খবর এই মুহূর্তে পাচ্ছি সোশ্যাল মিডিয়া থেকে, মাসুদের গাড়িতে বিস্ফোরণের খবর পাচ্ছি পাক অধিকৃত কাশ্মীরে, সেই পাক অধিকৃত কাশ্মীরে কিছু আননোন মেন, অর্থাৎ কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তি, মাসুদ হাজারের যে গাড়িতে তারা চলছিল সেই গাড়িতে বিস্ফোরণে জড়িত বলে যে খবর পাওয়া যাচ্ছে, এই মুহূর্তের বড় খবর, মাসুদ হাজার খেল খতম, পুলওয়ামার মূল চক্রি মাসুদ হাজারের, মাসুদের গাড়িতে বিস্ফোরণের খবর আমরা পাচ্ছি, পাক অধিকৃত কাশ্মীরের একটি গাড়িতে বিস্ফোরণ হয় এবং সেই বিস্ফোরণে নিহত, খেল খতম হয়েছে মাসুদ আজহারের, এমনটাই আমরা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে পাচ্ছি, এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে সেই খবর পাচ্ছি, যদিও এই মুহূর্তে রিপাবলিক বাংলা এখনো এই খবরটা আমরা লাগাতার যাচাই করে যাচ্ছে, কারণ কি পাকিস্তান সরকার এক্ষেত্রে দাঁড়িয়েও মুখ খুলছে না, স্পিকটি নট পাকিস্তান সরকার, মাসুদ আজহার যে আছে পাকিস্তানে সেইটাই তারা স্বীকার করে না। এই মুহূর্তে দর্শকদের যে ভোটিং, আমরা ভোটিং করি প্রতিদিন ফেসবুকে, এই মুহূর্তে কত শতাংশ দর্শক কি বলেছেন, আমরা একটা প্রশ্ন রেখেছিলাম, সেই প্রশ্নটা আগে দেখে নেব, চাকরি চুরি যে গেছে, চাকরির আসল চোরকে ধরিয়ে দেবেন ফেরহাদ হাকিম, ফেরহাদ হাকিম কি পারবেন আসল চোরকে ধরিয়ে দিতে, 52% 52% মানুষ বলেছেন হ্যাঁ পারবেন এবং 48% মানুষ বলেছেন না পারবেন না, অর্থাৎ বাংলার মানুষ এখনো মনে করেন যে ফেরহাদ হাকিম যদি চান তাহলে ধরিয়ে দিতে পারেন। ঠিক এভাবেই ইউটিউবে 21% মানুষ বলছেন হ্যাঁ পারবেন, ফেরহাদ হাকিমই পারেন আসল চোরকে ধরিয়ে দিতে, আর 79% মানুষ বলছেন ফেরহাদ হাকিম পারবেন না, কেন পারবেন না সেটা আপনারা জানেন। ঠিক সেভাবে টুইটারে এক্স হ্যান্ডেলে 33% মানুষ মনে করছেন হ্যাঁ পারবেন, ফেরহাদ হাকিম আসল চোরকে ধরিয়ে দিতে পারবেন এবং 67% মানুষ বলছেন না, ফেরহাদ হাকিম
এত মানুষ আপনার উপরে ভরসা রাখতে, প্রতিদিন জবাব চায় বাংলাতে, এই পোল রেজাল্ট, সেখানে এত মানুষ বলছে হ্যাঁ যদি পারেন, আপনিই পারবেন হয়তো আসল চোরকে ধরিয়ে দিতে। সত্যি কি পারবেন? দেখান না বাংলার মানুষকে, সত্যি হ্যাপি নিউ ইয়ার করে দিন না, যে চোর বা চোরটা বা চোরগুলো তাদেরকে হিড়হিড় করে টেনে এনে ক্যামেরার সামনে দাঁড় করিয়ে দিন না আপনারা, আপনি, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাই। এই স্বপ্নটা তো দেখতে আজও ভালো লাগে। একটা ছোট্ট বিরতি নিচ্ছে, বিরতির পর ফিরে আসছি আমি ময়ূখ, সঙ্গে থাকুন।